বাংলাদেশের মৎস্য সেক্টরকে আরও কয়েক ধাপ এগিয়ে নেওয়া, 16 কোটি মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এবং উচ্চ গুণগত মানসম্পন্ন মৎস্য পোনা উৎপাদন ও বাজারজাত করার প্রতিশ্রুতি নিয়ে 2009 সালে বগুড়া জেলার কাহালু উপজেলায় প্রতিষ্ঠিত হয় কোয়ালিটি ফিডস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান কোয়ালিটি অ্যাকোব্রিডস লিমিটেড। প্রতিষ্ঠানটি থাইল্যান্ড থেকে উন্নত জাতের ব্রুড তথা মা মাছ আমদানি করে প্রথম বছর 2010 সালে প্রায় 3 কোটি 28 লাখ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদন ও বাজারজাত করে। প্রথম বছরই তেলাপিয়া পোনা নিয়ে খামারিরা অনেক লাভবান হয়, ফলে কোয়ালিটির মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার চাহিদা দিন দিন বাড়তেই থাকে। ক্রমবর্ধমান পোনার চাহিদা ও খামারিগণকে সঠিক সময়ে মৎস্য পোনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়া জেলায় ইউনিট 1 হ্যাচারি এর পাশাপাশি 2016 সালে প্রতিষ্ঠিত হয় ইউনিট 2 হ্যাচারি। কোয়ালিটি অ্যাকোব্রিডস 2010 সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত প্রায় 175 কোটি মৎস্যপোনা বাংলাদেশের খামারিগণের নিকট সরবরাহ করেছে। তার মধ্যে গত বছর 2023 সালে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা 22 কোটি পোনা উৎপাদন সম্মানিত খামারিগণের নিকট পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যা 2022 সালের উৎপাদন অপেক্ষা 5% বেশি। উৎপাদন ও আয়তনের দিক থেকে বর্তমানে কোয়ালিটি অ্যাকোব্রিডস লিমিটেড দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মনোসেক্স তেলাপিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরবর্তী পরিকল্পনা, কোয়ালিটি অ্যাকোব্রিডস লিমিটেড আগামী 3 বছরের বার্ষিক লক্ষ্যমাত্রা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী 3 বছরের লক্ষ্যমাত্রা 2024 তেলাপিয়া 23.5 কোটি, পাঙ্গাস 2.5 কোটি, মোট 26 কোটি, 2025 তেলাপিয়া 24.5 কোটি, পাঙ্গাস 3 কোটি, মোট 27.5 কোটি, 2026 তেলাপিয়া 25 কোটি, পাঙ্গাস 5 কোটি, মোট 30 কোটি। অর্থাৎ 2026 সালে প্রতিষ্ঠানটি বার্ষিক 30 কোটি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সর্বমোট 250 কোটিরও বেশি পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে 2টি ইউনিটের পাশাপাশি কোয়ালিটি অ্যাকোব্রিডসের ইউনিট 3 প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। কোয়ালিটি অ্যাকোব্রিডস লিমিটেড প্রতি কেজিতে 3,000 থেকে 5,000 পিস সাইজ পোনা মাছ সরবরাহ করে আসছে। মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ও অত্যাধিক তাপমাত্রার কারণে উৎপাদন কমে যায়, তবে মার্কেট চাহিদা বেশি থাকার কারণে 6 থেকে 6,500 সাইজের পোনাও সরবরাহ করে। এতে খামারিগণ ক্ষতিগ্রস্ত হবেন কিনা? না, কারণ পোনার গুণগত মান নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং বৃদ্ধি হার খুবই দ্রুত। অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাই সহজে রোগাক্রান্ত হয় না এবং মৃত্যুহার অনেক কম। আদর্শ পুকুর প্রস্তুতি ও মাছের সঠিক পরিচর্যা থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। উদাহরণ, কোয়ালিটি অ্যাকোব্রিডস লিমিটেড উৎপাদনের জন্য সুদূর থাইল্যান্ড থেকে প্রতি কেজিতে 12,000 থেকে 13,000 পিস সাইজের মা মাছ নিয়ে আসা হয় এবং প্রতি বছর 97% থেকে 98% সার্ভাইভালিটি পেয়ে আসছে। এক্ষেত্রে অবশ্যই চাষি ভাইদের আদর্শভাবে পুকুর প্রস্তুত করতে হবে, পুকুরের চারপাশে নেট দিয়ে ঘিরে দিতে হবে এবং পাখি ও বকের হাত থেকে মাছকে রক্ষা করতে অবশ্যই পুকুরের উপরে 2 ইঞ্চি সাইজের ম্যাশ নেট ব্যবহার করতে হবে। এখন আমরা জানব নেত্রকোনা জেলার কমলকান্দা উপজেলার একজন তেলাপিয়া চাষি আবুল কালাম আজাদ ভাইয়ের সফলতার কথা, যিনি কোয়ালিটি অ্যাকোব্রিডসের তেলাপিয়া পোনা ও খাদ্য হিসেবে কোয়ালিটি ফিড ব্যবহার করে মাত্র 15 মাসে 4 কেজি সাইজের তেলাপিয়া মাছের উৎপাদন করেছেন। এছাড়াও বগুড়া সদর উপজেলার মালগ্রামের একজন সফল পাঙ্গাস চাষী রফিকুল ইসলাম মিঠু ভাই, যিনি কোয়ালিটির পাঙ্গাস পোনা ও কোয়ালিটি ফিড ব্যবহার করে মাত্র 4 বছরে 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ উৎপাদন করেছেন। কোয়ালিটির পোনা চাষ করে দেশব্যাপী এরকম হাজারো সফলতার গল্প ছড়িয়ে আছে। মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে দ্রব্যমূল্য তথা উৎপাদন কাঁচামালের দাম বাড়লেও সম্মানিত খামারি ভাইদের কথা বিবেচনা করে কোয়ালিটি অ্যাকোব্রিডস লিমিটেড পোনা মূল্য বৃদ্ধি করেনি। পোনার মূল্য তালিকা, তেলাপিয়া সাইজ 3,000 থেকে 5,000 মূল্য 2 টাকা, বড় সাইজ তেলাপিয়া
সাইজ 500 থেকে 1000, 2.65 টাকা। বড় সাইজ তেলাপিয়া 100 থেকে 500, 3 টাকা। পাঙ্গাস 3000 থেকে 4000, 1.25 টাকা। কেন আপনারা কোয়ালিটির পোনা চাষ করবে? কারণ পোনার গুণগত মান নিয়ে প্রতিষ্ঠানটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শুধু থাইল্যান্ড থেকে খুবই উন্নত মানের ব্রুড বা মা মাছ আমদানি করে। সুদক্ষ কারিগরি জনবল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার, টেকনিশিয়ান ও ওয়ার্কার দ্বারা এবং আধুনিক প্রযুক্তি, ফিশ ডিজিজ ডায়াগনোসিস ল্যাব, মাইক্রোল্যাব, ল্যাব ফর ফিশ অ্যান্ড ওয়াটার চেক, মাছ গণনার মেশিন ও অন্যান্য ব্যবহার করে মাছের পোনা উৎপাদন ও বাজারজাত করা হয়। অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তাই সহজে রোগাক্রান্ত হয় না এবং মৃত্যুহার কম। খুব দ্রুত বাড়ে, তাই স্বল্প সময়ে মাত্র 2.5 থেকে 3 মাসে বিক্রয় বা বাজারজাত করা যায়। মাত্র 3 মাসে 2-3টায় 1 কেজি হয়। FCR অনেক কম, অর্থাৎ কম খাবারে অধিক বৃদ্ধি। দেখতে চকচকে, অধিক মাংসল বিশিষ্ট ও খেতে খুবই সুস্বাদু, তাই বাজারে চাহিদাও বেশি, দামও পাওয়া যায় বেশি। একজন খামারি এই পোনা নিয়ে একই পুকুরে বছরে 3 বার চাষ করে বাজারজাত করতে পারেন। বিগত দিনে আমাদের সম্মানিত মৎস্য খামারি এজেন্টগণ আমাদের যেভাবে সহায়তা করে এসেছেন, আমরা আশা করব আপনারা আপনাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আগামী দিনে আরও গুণগত মানসম্পন্ন মৎস্য পোনা সরবরাহ ও বাজারজাত করার পথটা ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।